সুখবর সকল পোশাক শ্রমিক ভাই ও বোনদের জন্য দারুণ সুখবর। পোশাক শিল্পে ন্যূনতম মজুরি সংশোধনের আহ্বান জানিয়েছে ইন্ডাস্ট্রিয়াল গ্লোবাল ইউনিয়ন। প্রিয় বন্ধুগণ, প্রতিবেদনটি সম্প্রতি সময়ে প্রকাশিত হলো। প্রতিবেদনটির বিস্তারিত দেখে নেওয়া যাক। বলা হচ্ছে, তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জন্য প্রস্তাবিত নতুন মজুরি কাঠামো পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ইন্ডাস্ট্রিয়াল গ্লোবাল ইউনিয়ন। সংগঠনটি বলেছে, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে শ্রমিক ও তাদের পরিবারের দৈনন্দিন চাহিদা মেটাতে ন্যূনতম মজুরি অপরিহার্য। ইন্ডাস্ট্রিয়াল গ্লোবাল ইউনিয়নের জেনারেল সেক্রেটারি অ্যাটলি হই গতকাল শুক্রবার বাংলাদেশের নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লাকে লেখা এক চিঠিতে এই আহ্বান জানান। বাংলাদেশ সহ বিশ্বের খনি জ্বালানি ও উৎপাদন খাতের 5 কোটির বেশি শ্রমিকের প্রতিনিধিত্ব করে ইন্ডাস্ট্রিয়াল গ্লোবাল ইউনিয়ন। চিঠিতে অ্যাটলি হই বলেন, দক্ষিণ এশিয়ার অনেক দেশের মতো বাংলাদেশেও আকাশ ছোঁয়া মূল্যস্ফীতি দেখা যাচ্ছে। অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি 12% অতিক্রম করেছে, যা অন্তত 1 দশকের মধ্যে সর্বোচ্চ। এমন প্রেক্ষাপটে প্রকৃত অর্থে 4,500 টাকা মজুরি বৃদ্ধি শ্রমিকদের জন্য একটি মানসম্মত জীবনযাত্রার জন্য যথেষ্ট হবে না। নিম্নতম মজুরি বোর্ড গত 7ই নভেম্বর পোশাক শিল্পের শ্রমিকদের জন্য 12,500 টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করে। মালিকপক্ষের প্রস্তাবও ছিল 12,500 টাকা। আগামী 1 ডিসেম্বর নতুন মজুরি কার্যকর হবে এবং জানুয়ারি মাসে নতুন কাঠামো অনুযায়ী মজুরি পাবেন শ্রমিকরা। এদিকে ইন্ডাস্ট্রিয়াল গ্লোবাল ইউনিয়ন বলছে, আমাদের সহযোগী সংগঠন সহ বাংলাদেশের ট্রেড ইউনিয়নগুলো 23,000 টাকা ন্যূনতম মজুরি দাবি করেছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের দাবি না রেখে শুধু মালিকপক্ষের প্রস্তাব বিবেচনা করা হয়েছে। এদিকে অ্যাটলি হই বলেন, বাংলাদেশের পোশাক শিল্পের মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ 56% মজুরি বৃদ্ধির হিসাব করেছে। তবে মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য করলে দেখা যায় প্রকৃত মজুরি বৃদ্ধি হয়েছে মাত্র 14%। যদি বর্তমান হারে মূল্যস্ফীতি বাড়তে থাকে, তাহলে প্রকৃত অর্থে শ্রমিকেরা বর্তমানে যা আয় করছেন ভবিষ্যতে তার চেয়ে অনেক কম আয় করবেন। এর ফলে শ্রমিকদের জন্য দৈনন্দিন জীবন নির্বাহ করা কঠিন হয়ে দাঁড়াবে। এমন প্রেক্ষাপটে দেশের ট্রেড ইউনিয়নগুলোর দেওয়া প্রস্তাবকে গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য অনুরোধ জানান ইন্ডাস্ট্রিয়াল গ্লোবাল ইউনিয়নের জেনারেল সেক্রেটারি অ্যাটলি হই। এদিকে ইন্ডাস্ট্রিয়াল গ্লোবাল ইউনিয়ন আরও জানিয়েছে, বাংলাদেশের কাজের অতিরিক্ত সময়সহ পোশাক শ্রমিকদের মাসিক মোট মজুরি দাঁড়াতে পারে 17,000 টাকা থেকে 20,000 টাকায়। প্রতিদিন 2 থেকে 4 ঘন্টা বাড়তি কাজসহ কার্যকরভাবে প্রতি সপ্তাহে 48 ঘন্টার বেশি কাজ করেন শ্রমিকেরা। যদিও দেশে শ্রম আইন অনুসারে ওভারটাইম করা হয় স্বেচ্ছায়, তাই নিম্নতম মজুরি হিসাব করায় সময় অতিরিক্ত কাজের সময়সহ মোট মজুরির বিষয়টি বিবেচনা করা ঠিক নয় বলে মনে করে সংগঠনটি। প্রিয় বন্ধুগণ, আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন। প্রথম আলোর এই খবরটি সম্পর্কে আপনারা বিস্তারিত বুঝতে পারলেন যে পোশাক শিল্পের জন্য নিম্নতম মজুরি সংশোধনের জন্য আহ্বান করেছে ইন্ডাস্ট্রিয়াল গ্লোবাল ইউনিয়ন। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, সেই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।